ঐতিহাসিক 7 জুন 6 দফা আন্দোলন, বাঙালি জাতির মুক্তি সনদ ও বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আর উপস্থিত ছিলেন বাবু সুজিত রায় নন্দী, হাজী আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন খান। এই নির্বাচনগুলো কিন্তু বিএনপি বর্জন করেছে, তারা এ সরকারের আমলে নাকি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর অর্থ তাহলে কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় বিএনপি নির্বাচন করতে গিয়ে তাদের হেরে যাওয়ার ব্যর্থতা থেকে তারা এখন নতুন করে আর কোনো নির্বাচনে আগ্রহী হতে চায় না। আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে নির্বাচনও বয়কট করেছে। কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের জন্মদিন উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানিয়েছেন, সংগঠনের সভাপতি শেখ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া সমিতির সভাপতি আব্দুল জলিল। সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম, নুরুল আফসার, খালেদ আহমেদ, তৌহিদুল ইসলাম রনি, গিয়াস উদ্দিন ও মোহাম্মদ হাসান। পরে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও নৈশভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কিশোরগঞ্জের বাজিতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জানিয়েছেন, শুক্রবার বিকেলে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাস্তা নির্মাণের কাজের সময় এক ইউনিয়নের ইউপি সদস্য বদরুজ্জামান বদিরের সাথে রায়হান উদ্দিনের কথা কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে বদরুজ্জামানের প্রায় অর্ধশত লোক রায়হানের তিনটি বাড়ি, ঘর, আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমার বাড়িতে দুইটা তিনটে গাড়ি নিয়ে আসা, 10-12 হুন্ডার এনতে কারে দিয়ে কইছে, ইশারা দিয়েছে যে এই বাড়িটাই, এরা একটু সামনে আগায় রয়েছে যাতে কেউ ভিডিও না করতে পারে। এরা সামনে আগায় যাওয়ার পরে এরা এই দিক দিয়ে ঢুকে, এটা যখন গেট তালা দেওয়া, এই দিক দিয়ে ঢুকে টিনগুলো বাইঙ্গে আমার ঘর দর যা আছে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা দান টান, এই যে দেখেন দানের অবস্থা, এই সবগুলো নিয়ে গেছে। ইনওয়ান ওয়ার্ডের মানুষ জানতে পারছে যে চেয়ারম্যান মেম্বাররা আঘাত করছে, জনগণ উত্তেজিত হইয়া যে রাস্তা বাধা দিছে এক এবং চেয়ারম্যান মেম্বাররা আঘাত করছে, এই হিসাবে হঠাৎ করে উত্তেজিত জনতা তার বাড়ি ঘরে গিয়ে হামলা করছে কিনা তাও আমরা কইতে পারি না, আমরা যাই নাই, দেখি নাই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণে কুমিল্লার বুড়িচঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা থেকে স্টার রিপোর্টার রবিউল বাশার খান জানিয়েছেন, শনিবার বিকেলে রাজাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্য ও হুমায়ুন কবির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন, সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শামীম খান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বিদেশি গাভী পালন করে স্বাবলম্বী হয়েছে কেন্দুয়া কৃষক আবু সাদিক ব্যাপারী। 10 বছরের আয় করেন 10-12 লাখ টাকা। বর্তমানে 4টি গরু রয়েছে ওই ক্ষুদ্র খামারির, এর মধ্যে 17 দিন বয়সে 2টি যমজ বাছুর রয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আব্দুল হক লিটন জানিয়েছেন, রোববার সকালে আবু সাদেকের সঙ্গে কথা হলে তিনি জানান, 10 বছর আগে একটি বিদেশি গাভী কিনে শুরু করেন গাভী পালন। এর থেকে ভাগ্য খুলতে শুরু করে সাদেকের। গেল 21 মে দুপুরে গাভীটি যমজ 2 বছরের জন্ম দেয়। এর একটি বকনা ও অপরটি 4 বছর। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উচ্চাভিলাষ থেকেই মামুনুল হক নাশকতার বিভিন্ন অপরাধে জড়িয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়দুল আলম। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানিয়েছেন, রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে মামুনুল হকের রিমান্ড ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 18 দিন রিমান্ডে থাকা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগের মহাসচিব মামুনুল হক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এসময় কর্মকর্তা পরিচালনার জন্য দেশ বিদেশ থেকে টাকা আসতো বলেও জানান তিনি। তার সাথে বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পেয়েছেন বলেও জানান পুলিশ সুপার। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ সুপার মনিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, জাহেদ পারভেজ চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে আপনারা ইতিমধ্যে দেখেছেন, তিনি বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ায় তিনি বলেছেন, বিশেষ করে ধর্ষণ মামলাটি যেটি আমরা গুরুত্ব সহকারে দেখছি, সেই মামলায় জানা তারা ঝর্ণা যে বক্তব্য দিয়েছেন, আমরা সেই বক্তব্যর সাথেই তাকে জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও আমি বলবো যে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই আমরা তার বিভিন্ন বক্তব্য যাচাই বাছাই করব এবং আদালতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই এই মামলার রিপোর্ট দাখিল করতে পারব। আশা করি বাদিনী যে তার আবেদনে আর্জিতে বলেছেন তিনি ন্যায় বিচার চান, তিনি রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চান। আমরা রাষ্ট্রের পক্ষে বাদিনী যাতে ন্যায় বিচার পান সেইটা আমরা সর্বোচ্চ নিশ্চিত করার আমরা চেষ্টা করব এবং আশা করি আপনাদের সবার সহায়তায় সেটা সম্ভব হবে। তাছাড়া যে ভাঙচুরের মামলা ছিল সেখানেও মামুনুল হক যে সাথে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন, সেই তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে অনেককে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।